সব গাছের পাতা দেখবেন সোজা, নিম গাছের পাতা দেখেছেন করাতের মতো ক্যাচকাটা ক্যাচকাটা দেখেছেন? হ্যাঁ, ডাক্তারবাবুরা বলে কি বলে যে যদি তোমার কোনো ইনফেকশন হয়, ফোঁড়া টোড়া হয়, নিমের পানি গরম করে নিমের পাতা ওই জায়গাটা বারবার ধৌত করবে, বলে না ডাক্তাররা? খাঁচকাটা খাঁচকাটা কেন? আপনি গোলাম হোসেন, ভাত খান আর ঘুমান, আপনার কোনো বুদ্ধি কাজে লাগান না। ও জীবাণুকে করাতের মতো ক্যাচ ক্যাচ করে কেটে দেয়, এটা ইশারাতে বুঝে নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত মানুষকে গোসল করাতে বলেছেন কুলের পাতা দিয়ে। বলুন তো, তখনকার দিনে কুলের পাতা বেশি ছিল না খাজুরের পাতা বেশি পাওয়া যেত? খাজুরের কুলের পাতার কথা কেন বললেন কোনোদিন ভেবেছেন? ভাবেননি। আপনি নারে তকবীর আল্লাহু আকবার দিয়ে বাড়ি চলে গেছেন। অথচ চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যে কুলের পাতা এমন এক জীবাণুনাশক একটি জিনিস, অবাক হয়ে যাবেন, কারোর স্কিনের উপরে দাঁত হাজা চুলকানি পাচড়া যাই হোক, কুলের পাতা পানিতে দিয়ে ভালো করে ফুটিয়ে ওই পানি দিয়ে ওই জায়গাগুলো ভালো করে ধৌত করবেন, এক সপ্তাহে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। যদি এতে ভালো না হয়, পাতাটা ভালো করে পেস্ট করবেন মিক্সচার মেশিনে বা শিল নোড়াতে, হালকা একটু গরম করে ওই ক্ষত জায়গাতে ফোঁড়াতে কাটা জায়গায় লাগিয়ে দেবেন। দামি ঔষধে যে কাজ না হবে ওর থেকে বেশি কাজ কুলের পাতায় হবে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে হাত দিয়েছেন সেখানেই বরকত আছে না নেই, সেটাই ঠিক। কোরআনে আর একটা শব্দ এসেছে, তার নাম ফাসেক। কি শব্দ? ফাসেক। ফাসেক মানে হলো তারা যারা মারাত্মক বড় পাপি, এবং সেই পাপ তাদের মধ্যে দীর্ঘদিন যাবত রয়েছে, তওবা করে ফেরত আসার সুযোগ পাচ্ছে না, এ হচ্ছে ফাসেক। যেমন দাড়ি চাচা, এটা বড় গোনা না ছোট গোনা? বড় গোনা, তাই না? অথচ একটা লোক আজকে 30 বছর একভাবে সেভ করছে, একভাবে একভাবে, মানে সিং ভেঙে বাছুরের দলে ঢোকার লোক, ও ভাবছে যে আমার সিং উঠেছে এটা কেউ দেখতে পাবে না। কি আশ্চর্য ব্যাপার, আল্লাহু আকবার, কি আশ্চর্য ব্যাপার। আচ্ছা বলুন তো দেখি, বাঘিনীর দেখতে ভালো লাগে না বাঘের দেখতে ভালো লাগে? বাঘের কারণ কি? বড় বড় দাড়ি গোঁপ এইরকম করে থাকে, দেখতে ভালো লাগে না? তা আল্লাহ নিশ্চয়ই আপনাকে পৃথিবীর সব থেকে সুন্দর করেছে, সব থেকে সুন্দর করেছে। নারীর থেকেও পুরুষ দেখতে বেশি সুন্দর, সব থেকে বেশি সুন্দর পুরুষ। এই কারণে আল্লাহ নিশ্চয় ভালো কিছু বুঝেছে, ওই জন্য এখানে দাড়ি দিয়েছে। ওই মেয়েদের তো দিল না, কেন দেয়নি? নিশ্চয়ই এতে আল্লাহ কোনো কল্যাণ রেখেছে, ভালো রেখেছে। এই দাড়ি যারা চাচ্ছে দীর্ঘদিন, এটা মারাত্মক পাপ, এরপরে এই পাপ থেকে তওবা করে ফেরত আসতে পারছে না, এ হচ্ছে ফাসেক। তবে হ্যাঁ, তবে হ্যাঁ, ফাসেকরা কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, ফাসেকরা ইসলাম থেকে বার হয়ে যায় না। ফাসেকরা মারা গেলে কবরস্থানে মাটি দেন, জানাজা পড়ুন, তার জন্য দোয়া করুন, সব কিছু করুন, তবে ফাসেকদের কিয়ামতের মাঠে নেকি এবং বদি দুটোকে আলাদা আলাদা পাল্লাতে ওজন করা হবে। তার নেকির দিকটা যদি ভারী হয়ে যায় অবশ্যই সে জান্নাত চলে যাবে, আর তার যদি গুনার দিকটা ভারী হয়ে যায় তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তবে 80টারও বেশি ওলামাদের মতামত আমি পেয়েছি, মোবাইলে আমার ল্যাপটপে বসে বসে গাড়িতে বসে বসে দেখি, 80টারও বেশি ওলামাদের মতামত হচ্ছে এই যে ফাসেকদের যদি মারাত্মক, যেটা প্রকাশ্যভাবে কোরআনে নিষেধ করা হয়েছে, ওই পাপের মধ্যে যদি দীর্ঘদিন যাবত যদি সে যুক্ত থাকে, তাহলে ওর নেকির পাল্লা ভারী হওয়ার সম্ভাবনা নেই। যেমন সুদ, এটা প্রকাশ্যভাবে হারাম, আরাম না হারাম নয়, আল্লাহ কোরআনে মানা করেছে কি করেনি? কোরআনে মানা করেছে, এটা তার মানে কি? এটা যদি তার ভিতরে দীর্ঘদিন যাবত এই পাপে যদি সে যুক্ত থাকে অবশ্যই এ হচ্ছে ফাসেক। চলুন এবার আপনাকে আর একটা কথা বলে দিই, আর একটা হচ্ছে মুশরিকুন। মুশরিক শব্দটা কোরআনে আছে না নেই? এটা কাদের বলে? হিন্দু ভাইদের, হিন্দুদের মুশরিক বলে তো? কিছু লোক বলছে হ্যাঁ, জি না, হিন্দুরা মুশরিক নয়। যদি কেউ এটা বলে ভুল বলেছে, হিন্দুরা মুশরিক নয়। হিন্দুদের ব্যাপারে কোরআনে যে শব্দ এসেছে সেটা হচ্ছে সাবেঈ। সাবেঈ তাদেরকে বলা হয় যারা বহু দেবদেবীর পূজা করে এবং এক একজনের আলাদা আলাদা ক্ষমতা আছে বলে মনে করে, এক আল্লাহকে এক বলে মানে কিন্তু আল্লাহ যে সর্বশক্তিমান এইটাকে অস্বীকার করে, এরা হচ্ছে সাবেঈ। বর্তমান হিন্দু ভাইদের যেটা অবস্থা,
বর্তমান হিন্দু ভাইদের এই অবস্থা, এরা হচ্ছে সাবি, এরা মুশরিক নয়। যদি বলছেন এটা আবার কেমন নতুন জিনিস শুনলাম, জি হ্যাঁ আপনি নতুনই শুনেছেন, ধরে নিতে পারেন, তবে আপনি আমার কথা কেটে দিবেন না। এই সোশ্যাল মিডিয়াতে বক্তব্যটা রাখছি নিশ্চয় আমি পড়াশুনো করে চিন্তাভাবনা করে তবে বলছি, তার আগে কিন্তু আমি বলিনি। তার বলতে গিয়ে আমার কিছু মিস হতে পারে, কারণ আমি মানুষ, আমার কিছু মিস হতে পারে, আমি মানুষ, একটা কথা বলতে গেলে মিস হতেই পারে, আমি মানুষ, এটা আপনি ধরে নিতে পারেন। এরা হচ্ছে কি সাবেই, কি বললাম সাবেই। হিন্দু ভাইরা দেখবেন, আমি তো ধর্মকে ছোট করছি না, আল্লাহ কসম ওই উদ্দেশ্য আমার নেই, দেখবেন যে ওরা যারা লোহা টোহার ব্যবসা করে, গ্যারেজ স্যারেজের মালিক, এরা দেখবেন বছরে একবার একটা পুজো করে, কি পুজো, বিশ্বকর্মা পুজো, তাই না? তার মানে এটা ওরা জানে বা বোঝে যে বিশ্বকর্মই ব্যবসার লস লাভের ব্যাপারটা দেখাশুনো করে, ভালো করে বুঝবেন। গণেশ আছে, আরো দেখবেন ওরা পুকুরে স্নান করতে গিয়ে সূর্যের সামনে এরকম ভাবে হাত জোড় করে, করে না করে, কারণ হিন্দু ভাইদের একটা দাবি হচ্ছে চূড়ান্ত পর্যায়ের এটা যে পৃথিবীতে যত নারী পুরুষের আগমন ঘটেছে, আগামী দিনে ঘটবে, সমস্ত নারী পুরুষ গঙ্গা দেবীর সন্তান, ভালো করে বুঝবেন। ওই জন্য ওরা গঙ্গাতে স্নান করতে যদি না পারে, অন্তত পুকুরেও স্নান করার সময়তে সূর্যকে এরকমভাবে বলে, মা গঙ্গা দেবী হায়াত মহৎ তুমি দিতে পারো, আর কিছুদিন বাঁচবো, একটু এক্সট্রা পাওয়ার দিয়ে দাও, মানে এটা ও জানে যে গঙ্গা দেবী বেশি দিন বাঁচাতে পারে, অল্প দিনে মেরে দিতে পারে, এটা ওর দাবি, ভালো করে বুঝবেন। কি বললাম বুঝলেন না? আপনি মহারাষ্ট্রে চলে যান, ওরা একটা কি বেশি পুজো করে, হ্যাঁ মহারাষ্ট্রের দিকে গণেশ পূজা বেশি করে, হ্যাঁ মানে গণেশের ওখানে পাওয়ার বেশি, ভালো করে বুঝবেন। আমাদের কলকাতা পশ্চিমবাংলা মানুষ কালী পূজা দুর্গা পূজা বড় করে করে, তার মানে এখানে এদের পাওয়ার বেশি, ভালো করে বুঝবেন। আমি কাউকে ছোট বড় করছি না, আমি বোঝাতে চাইছি হিন্দু ভাইরা হচ্ছে সাবেই। একটা হিন্দু লোককে জিজ্ঞেস করুন যে এটা কি করে হলো, বলছে উপরওয়ালা করেছে তাই হয়েছে, বলে কি বলে না বলে, তার মানে আল্লাহ যে একজন আছে, উপরে যে একজন স্রষ্টা আছে, এটা ও জানে, জানে কি জানে না জানে, তারপরেও এ অনেক দেবদেবীর পূজা করে, এক একজনের আলাদা আলাদা ক্ষমতা আছে বলে এটাও মনে করে, এই জন্যে সাবেই। চলুন এবার মুশরিক কাদেরকে বলে আপনাকে সহজ ভাষায় বোঝায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে নবী, আপনি তাদেরকে বলুন আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে, তারা বলবে আল্লাহ। আপনি তাদেরকে বলুন কাবার মালিক কে, তারা বলবে আল্লাহ। আপনি তাদেরকে বলুন সুস্থ সুস্থর মালিক কে, তারা বলবে আল্লাহ। আপনি তাদেরকে বলুন রাত এবং দিনের পরিবর্তনের মালিক কে, তারা বলবে আল্লাহ। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছিলেন, বলো কাবার মালিক কে, কাবার মালিকের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে আবু জেহেলের মতো একজন মারাত্মক বড় বেঈমান বলছে আল্লাহ। আসমান থেকে বৃষ্টি কে দিতে পারে, বলছে আল্লাহ। হায়াত মওতের মালিক কে, বলছে আল্লাহ। তবে আবু জেহেল আবুল আহাব উদবা সাইবা ওই বেঈমান মুশরিকদের একটা আকীদা হচ্ছে এই, আল্লাহ সব ক্ষমতা মানি, তবে এক জায়গাতে আমাদের খুব অ্যালার্জি। কি অ্যালার্জি? বলছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, দেব দেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হয়, ভালো করে বুঝবেন। বলুন এবার আপনাকে আবু জেহেলের এই পদ্ধতি, আবু জেহেলের এই বিশ্বাস, আবু লাহাবের এই বিশ্বাস, উদবার এই বিশ্বাস, সাইবার এই বিশ্বাস, আব্দুল ইবনে উবাইয়ের এই বিশ্বাস, মক্কার কুখ্যাত মুশরিকদের এই ঈমান যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, এই ঠাকুরদের মাধ্যমে আল্লাহকে পেতে হয়। বর্তমানে সারা ভারতবর্ষের মুসলমানদের ভিতরে কিছু মুসলমান তাদের এই বিশ্বাস আছে না নেই যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আছে না নেই, তাদের যদি এই বিশ্বাস থাকে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, তাহলে আবু জেহেলের সাথে এই মুসলমানের কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই। আবু জেহেলও জানতো, কি জানতো, কাবার মালিক আল্লাহ, পানি দিতে পারে আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ, এটা আবু জেহেলও জানতো, কিন্তু আবু জেহেল এটা জানতো যে ঠাকুরের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে। বর্তমানে কিছু মুসলমান আছে না, বলছে মমতাজুল ইসলাম যতই ফটর 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 করো, যতই ফটর ফটর করো, বলছে কি ফটর ফটর, বলছে ফটর ফটর বলতে, বুঝছে আমাদেরকে উল্টো পাল্টা বলছে,
আচ্ছা বলছি তা কি হয়েছে, বলছে তুমি যতই লাফালাফি করো, গতদিনও বলেছি, যারা শোনেননি তারা শুনুন, দুটো একটা গতদিনের ওই কথা এখানে বলছি, সোশ্যাল মিডিয়া তো শুনেছেন, ডাইরেক্ট শোনেননি, বলছে গাছে কি আর এমনি ওঠা যায়, ডাল ধরে উঠতে হয়, বলছে গাছে কি আর এমনি ওঠা যায়, ডাল ধরে উঠতে হয়, ঠিক আছে আমি মমতাজুল ইসলাম যে কোনো গাছে উঠি না, আমি নারকেল গাছে উঠবো, যে গাছে ডাল থাকে ও গাছে আমি উঠি না, নেবার তুই কী করবি কর, দেখ গাছে উঠতে পারি কি না, কী বললাম বুঝলেন না, ওসিলা বলছে আল্লাহকে পেতে গেলে ওসিলা ধরতে হবে। আচ্ছা বলুন তো ওসিলা ধরা ইসলামে জায়েজ না না জায়েজ? জি না, ভুল বলেছেন, ইসলামে ওসিলা জায়েজ, অবশ্যই জায়েজ, তবে সে ওসিলা আলাদা, কী বললাম বুঝলেন না, ওসিলা কি, হেই আমার দিকে ফেরুন, গল্প করবেন না, আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলছি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে ফালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, অবশ্যই আমার অসংখ্য গুণাবলী নাম ধরে তোমরা আমাকে ডাকো, এটা আল্লাহ বলছেন, পাপ করেছেন রাত দুটোর সময়তে উঠেছেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহকে এটা বলুন, আল্লাহ তোমার নাম গাফুর, তুমি ক্ষমা করতে খুব ভালোবাসো, তুমি পরম ক্ষমাশীল, আল্লাহ তোমার নাম রহমান, তুমি অতীব দয়ালু, আল্লাহ তোমার নাম রাহিম, আল্লাহ তোমার নাম রাজ্জাক, আল্লাহ তুমি আমাকে রুজি দাও, আল্লাহ তুমি আমাকে কঠিন করে দাও, আল্লাহ তুমি আমাকে শক্ত করে দাও, আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ তুমি অকিল, এই রকম আল্লাহর নাম দিয়ে আল্লাহর কাছে চাওয়া জায়েজ, জায়েজ কি জায়েজ নয়, জায়েজ। দুই নম্বর ওসিলা ধরতে পারেন আপনি, আপনি আপনার ভালো কাজের মাধ্যমে ওসিলা ধরতে পারেন, ওই যে একটা ঘটনা মনে আছে, বানী ইসরাইলের তিনটে যুবক ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, বিশাল একটা গর্তের ভিতরে তারা আটকে পড়লো, উপর থেকে একটা পাথর এসে তাদের গর্ত আটকে দিল, একজনা বলছে এখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই, বলছে জীবনে যদি কোনো ভালো কাজ করো তাহলে আজকে সেটা প্রকাশ করো, আল্লাহ চাইলে ওই ভালো কাজের মাধ্যমে আমাদেরকে উদ্ধার করবেন, একজনা বলল আল্লাহ আমাকে একজন সুন্দরী মহিলা ব্যভিচারের জন্য ডেকেছিল, আমি বলেছিলাম ইন্নিয়া কাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি, পাথরের তিন ভাগের এক ভাগ সরে গেল, ঘটনা শুনেছেন, শুনেছেন, পুরু পাথর সরেছিল কি সরেনি, সরেছিল, মাঝে সাঝে যখন বিপদে পড়বেন তখন এই রকম করে দোয়া করবেন কি আল্লাহ, হে দেবকুণ্ড মাদ্রাসায় 20,000 টাকা দান করেছিলাম, মমতাজুল ইসলাম বক্তা হয়ে এসেছিল, আল্লাহ আজকে বিপদটা ওই দানটা যদি আমি তোমার জন্যই করে থাকি তাহলে তুমি আমার এই বিপদ থেকে মুক্তি দিয়ে দাও, ইনশাআল্লাহ আপনার বিপদ থেকে মুক্তি পাবেন। নাম্বার 3, আর একটা ওসিলা চলবে, কি ওসিলা, খুব মারাত্মক ডিপলি একটা হাদিস বলছি, এ হাদিসটা আপনাকে বুঝতে হবে ধ্যান দিয়ে, তাছাড়া বোঝা যাবে না, একজন অন্ধ লোক, কি লোক, অন্ধ লোক আল্লাহর নবীর কাছে এসেছেন, এসে বলছেন আল্লাহর নবী আপনি একটু আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ ভালো করে শুনবেন কিন্তু এই হাদিসটা, হাদিসটা খুব পেঁচালো হাদিস, লোকটা বলছেন আল্লাহর নবী আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি ধৈর্য ধরো, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আমার দোয়া পেতে চাও, বলছে হ্যাঁ আল্লাহ রসুল, বলছে ধৈর্য ধরো, লোকটা আবার বলছেন আল্লাহর নবী আপনি একটু আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ রসুল বলছেন এই শোনো ধৈর্য ধরো, ধৈর্য ধরে বসে আছে লোকটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া করলেন, কে দোয়া করলেন, শোনো আল্লাহর নবী, তাই তো দোয়া করলেন, এবার লোকটা নিজে নিজে দোয়া করছেন কি বলে দেখুন, এটা তিরমিজির হাদিস, সহিহ হাদিস, এখনই আপনাকে হাদিসটা বার করে দেখিয়ে দিতে পারি, চলুন, তখন লোকটা সাইডে গিয়ে দোয়া করছেন আল্লাহ আমি একজন অন্ধ মানুষ, আল্লাহ নবী আমার জন্য দোয়া করেছেন, দয়া করে নবীর দুয়ার ওসিলা করে তুমি আমার চোখ দুটোকে ভালো করে দাও, কিসের ওসিলা করলেন, নবীর দুয়ার ওসিলা করলেন, তাই তো, চলুন আর একটা বুখারী হাদিস শোনাই আপনাকে, ওসিলা কেমন করে হয়, হজরত ওমারের নাম শুনেছেন, মারাত্মক লোক তাই না, হজরত ওমার মারাত্মক, ওমার মানে খলিফা, তখন খলিফা মুখ্যমন্ত্রী, তখন কে, হজরত ওমার, অনাবৃষ্টি দেখা দিল, অনাবৃষ্টি, বৃষ্টি নেই, মাঠের ফসল শুকিয়ে যাচ্ছে চাষিদের, সব লোক দল বেঁধে হজরত ওমারের কাছে এসে বলছে ওমার আমিরুল মোমিনিন আপনি একটু দোয়া করুন যাতে আসমান থেকে বৃষ্টি হয়, আমিরুল মোমিনিন তখন বলছেন যে আগে আল্লাহ নবীর দুয়ার ওসিলা করে আল্লাহ বৃষ্টি দিত, এখন নবী বেঁচে নেই,
নবী সব থেকে ভালোবাসতেন আপন চাচা আব্বাসকে। আব্বাসের কাছে যাও, আব্বাস সব থেকে বেশি ভালোবাসতেন আল্লাহর নবীকে। হযরত ওমর বলছেন লোকদেরকে যাও আব্বাসের কাছে যাও, আব্বাস এখনো বেঁচে আছে, নবীর চাচা হিসাবে আল্লাহর দরবারে মনে হয় অনেক সম্মান বেশি, আব্বাসকে গিয়ে বলো দোয়া করতে। হযরত আব্বাসের কাছে যাওয়া হলো, হযরত আব্বাস দোয়া করলেন আল্লাহ নবীর চাচা আমি এই হিসাবে নয়, মানুষ নবীর চাচা হিসাবে আমাকে বড় ভালোবেসেছে, এই জন্য আমার কাছে এসেছে, দয়াময় মেহেরবানি করে এই বিপদে পড়ে যাওয়া মানুষদেরকে তোমার রহমতের বৃষ্টি দিয়ে ভিজিয়ে দাও। হযরত আব্বাস দোয়া করলেন, অঝরে বৃষ্টি ঝরতে শুরু করে দিল। বলুন সুবুদ্ধি সম্পন্ন মানুষেরা, হযরত ওমর কি বলতে পারতেন না যে আব্বাসের কানে কাছে যাবে, আমার কাছে কেন এলে? আল্লাহ নবীর কবর আছে ওই তো সামনেই, আল্লাহ নবীর কবরের কাছে গিয়ে বলো যে আল্লাহ নবী তুমি পানির ব্যবস্থা করে দাও। এটা হযরত ওমর বলতে পারতেন কি পারতেন না? পারতেন। মদিনাতে আল্লাহ নবীর কবর ছিল কি ছিল না? ছিল। তো হযরত ওমর এটা বলতে পারতেন না লোকদেরকে, যাও যাও আল্লাহ নবীর কবরে গিয়ে বলো আল্লাহ নবী কবর থেকে কিছু একটা কাজ করবে, এটা বলতে পারতেন কি পারতেন না? পারতেন। তারপরেও হযরত ওমর বলছেন না, নবী পৃথিবীতে নেই, নবী মারা গেছেন, কোনো দুয়ার কোনো সুপারিশ কবুল হবে না, যাও নবীর চাচার কাছে যাও। তার মানে নবীর কবরে পর্যন্ত চাওয়ার পারমিশন নাই, তা হুজুরের কাছে পারমিশন এলো কোথা থেকে? আলহামদুলিল্লাহ। এবার আপনাকে একটা মজার কথা বলি, ভাবছেন মনে হয় কী বলবে টলবে, এই দেখুন আপনাকে বলছি। এক নামাজে একটা দরুদ পড়েন, সবাই পড়েন তো? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ, বাংলা মানে হলো আল্লাহ শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে এবং তার পরিবারের উপরে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে, ও আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিমের পরিবারের উপরে। এটা করেছি কি করি নামাজে? করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে। বলুন এবারে সারা পৃথিবীতে যত মানুষ বর্তমান আছে, গত হয়ে গেছে এবং আগামীতে আসবে, সব থেকে দামি মানুষ নাম কি? মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা যাই হোক, তা সব জায়গাতে ভেজাল তো, যাই হোক আলহামদুলিল্লাহ। তা কি বলছিলাম, তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষ নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাম। তার নামাজে সলিমুদ্দিন কলিমুদ্দিন সুদখোর মাতাল ও ঈদের নামাজে যায়, ব্যবিচার করে যায়, মদ খেয়ে যায়, জমি ফাঁকি দিয়ে যায়, মহাবড় পাপি, এই লোকটাও নামাজে তাহলে আল্লাহ নবীর জন্য দোয়া করে না নবীর কাছে দোয়া চায়? কোনটা? নবীর জন্য দোয়া করে, তাই তো? নবীর জন্য দোয়া করে। তাহলে এবার বলছি পৃথিবীর সব থেকে দামি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই, তারপরে রেস্তান সাহাবিদের, তাই তো? সাহাবিদের মধ্যে আবার চারজন সুপারম্যান, আবু বক্কর ওমর উসমান আলী, তাই না? বলুন আবু বক্করের নাম শুনলে কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তুমি তার উপরে সন্তুষ্ট হও, আল্লাহ তুমি তার উপরে রাজি হও, আল্লাহ তুমি তার উপরে খুশি হও। বাংলা মানে ওমর একই, উসমান একই, আলী একই, আব্দুল ইবনে আউফ একই, ইবনে মাসুদ একই, আবু হুরায়রা একই, ইবনে মাসুদ একই। এইখানে আমরা দোয়া করলাম কার জন্যে? ওমরের জন্যে, যে আল্লাহ ওমরের উপরে খুশি হও, তাই তো? এবার আপনাদেরকে বলছি খুব মনোযোগ সহকারে শুনুন, আবু বক্কর ওমর উসমান আর আলী, এটা একটা পাল্লা, এই পাল্লাতে রাখলাম কাকে? আবু বক্কর ওমর উসমান আলীকে। আর এই পাল্লাতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখলাম। ধরে নেন, বলুন তো ঈমানের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে, আল্লাহ তাআলার ইবাদতের দিক দিয়ে কোন পাল্লা ভারী হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাই তো? চলুন এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাল্লা থেকে নামিয়ে এই জায়গাটায় রাখলাম। ধরে না, যুক্তি দিয়ে বলছি, সারা পৃথিবীতে যত পীর সাহেব আছে,
সব পীর সাহেবকে এই পাল্লায় তুললাম, আর আবু বক্কর ওমর উসমান আলী চারজনকে এই পাল্লাতে তুললাম। এবার বলুন তো কোন পাল্লাটা ভারী হবে ইমানের দিক দিয়ে? কারণ পীর সাহেবদের সংখ্যা বেশি তো হবে না, না হবে না। তাহলে আপনারা বেশ ভালো বুঝেছেন, কি বুঝেছেন, যে পীর সাহেবদের তাহলে হালকা হয়ে গেল, আবু বক্কর ওমর উসমানের ভারী হয়ে গেল। আবার প্রথমে ফেরত যাচ্ছি আমি, আবু বক্করের জন্য দোয়া করেছিলেন না তার কাছে দোয়া চেয়েছিলেন? কোনটা দোয়া করেছিলেন? আল্লাহ নবীর জন্য দোয়া করেছিলেন না দোয়া চেয়েছিলেন? করেছিলেন। তাহলে আল্লাহ নবী পৃথিবীর সব থেকে দামি মানুষ, ওনার জন্য যদি দোয়া করা লাগে, তারপরের দামি মানুষ আবু বক্কর ওমর উসমান, ওদের জন্য যদি দোয়া করা লাগে, তাহলে হুজুরের কাছে দোয়া চাইতে যাব কেন? বরং হুজুরের মাজারে গিয়ে বলবা, আল্লাহ হুজুর বড় বিপদে পড়েছে, ওকে তুমি কিয়ামতের দিন রক্ষা করো, ওর কাছে কেন চাইতে যাব? ও কি মোক্তার না উকিল যে বাঁচাতে পারবে? নবী পর্যন্ত দুয়ার মুখাপেক্ষী, প্রত্যেক নামাজে পর্যন্ত শিখিয়ে দিয়ে গেছেন উম্মতকে, দোয়া করবে আমার জন্য। তার নবীর জন্য যদি দোয়া করা লাগে, এ কোথাকার জিলাপি হুজুর, এ বলে গেল। অনেক জায়গাতে দেখেছি বলছে মারা গেলে ভিতরে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, বলছে কোথায় যাবে, বলছে স্বর্গে চলে যাবে। তা মনে মনে বলছি তোমার হুজুরই তো কিয়ামতের মাঠে নৌকা চালাবে, ও তো নিজেরই ঠিক নাই। কি আশ্চর্য ব্যাপার, এদের উচিত শিক্ষা ঠিক এইভাবে দিতে হবে। কেমন ভাবে জানেন? একটা লোক স্বপ্ন দেখেছে রাতের বেলা, তা পীর সাহেবের কাছে ব্যাখ্যা করতে গেছে, খুব ভালো করে শুনবেন। বলছে পীর সাহেব আমি একটা স্বপ্ন দেখেছি। তা হচ্ছে কি স্বপ্ন? বলছে আমার ডান হাতে মধু আছে, হ্যাঁ, আর বাম হাতে পায়খানা লেগে আছে। তা বলছে তারপরে কি স্বপ্নটা কেমন হলো? বলছে আমি ডান হাতটা আপনাকে দেখাতে এসেছি, বাম হাতটাও আপনাকে দেখাতে এসেছি। তখন বলছে ওরে বাবা, দুটো হাতই দেখাতে এসছো? বলছে হ্যাঁ। বলছে হুজুর তারপরে দেখছি একটা জিনিস। তো বলছে কি? বলছে আমি যেন মধু আর পায়খানাটা নিয়ে আপনার কাছে আবার জানতে এসেছি। তো বলছে কি হলো তারপরে? বলছে হুজুর তারপরে আমি জানতে এসেছি, স্বপ্নে ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পেলাম যে, না সরি ভুল হচ্ছে, বলছে হুজুর একটা স্বপ্ন দেখেছি। তো বলছে কি? বলছে আমার হাতে যেন মধু, এই আপনার হাতে যেন মধু আর আমার হাতে যেন পায়খানা। ঘটনাটাই বলতে ভুল হচ্ছিল যে আমার হাতে পায়খানা আপনার হাতে আছে মধু। তখন পীর সাহেব বলছে দেখেছ পীরের কত কেরামতি, তুমি পাবলিক বলে তোমার হাতে পায়খানা, আমি পীর ওই জন্য আমার হাতে মধু। বলছে হুজুর স্বপ্ন শেষ হয়নি। বলছে তাহলে এরপরে কি আছে? বলছে তারপরে দেখছি আপনি আমার হাতটা চেটে খাচ্ছেন, আমি আপনার হাতটা চাটছি। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, মারাত্মক ব্যাপার। মানে ও বলতে চাইছে যে আমার হাতে পায়খানা আপনার হাতে মধু, স্বপ্ন দেখছি। হুজুর বলছে মধু হবে না, আমি পীর সাহেব আর তুমি সাধারণ লোক, তুই পিয়ারার ব্যবসা করো, তোমার হাতে মধু হবে? পীরের কেরামতি নাই। ও তখন বলছে হুজুর স্বপ্ন আমার শেষ হয়নি। তা বলছে কী করতে হবে স্বপ্ন শেষ হয়নি? বলছে তারপরে স্বপ্নে দেখছি একটু ঘুম ভাঙানোর পরে আবার ঘুমিয়ে গিয়ে যে মধু আপনার হাতে ওইটা আমি চাচ্ছি আর আমার হাতে পায়খানাটা আপনি চাচ্ছেন। মারাত্মক ব্যাপার, এদের উচিত শিক্ষা এইভাবে দিতে হবে। তাছাড়া জাতিকে বাঁচানো সম্ভব? সম্ভব নয়। মোশরেক, এর আকীদা যদি এই হয়, এর চিন্তাধারা যদি এই হয় যে আমার দাদুর মাধ্যম দিয়েই আল্লাহকে পাওয়া যাবে, তাহলে আবু জেহেলের সাথে ওর আর কোনো পার্থক্য নেই। আছে ভালো পাবলিকের মাথা ওয়াশ করে দিয়েছে, বলছে আমরা জলসা করব একটা করে ইট আনো আর 100 করে টাকা আনো। ভালো করে বুঝবেন, আরে 100 করে টাকার একটা করে ইট দিয়ে যদি জান্নাত চলে যাওয়া যায়, লোকার নামাজ কালাম পরে বলুন, কি আশ্চর্য ব্যাপার! একটা করে ইট আর 100 করে টাকা নিয়ে মাথায় হাত গুলে দিয়ে বলছে আর তুমি স্বর্গে চলে যাবে। আর এ তো গরু ছাগলের মতো, কিছু বুঝে না, এই ভাবছে বাবা বড় জায়গায় দিতে পেরেছি, সাংঘাতিক ব্যাপার। কি আশ্চর্য ব্যাপার, হুজুর যা ব্যাখ্যা করে আপনি অবাক হয়ে যাবেন। যদি বলছেন আপনি গীবত করছেন, আপনি এটা জানেন যে কয়েকটা মানুষের ব্যাপারে গীবত করা যায়? এ ধর্মীয় নেতা, ধর্মীয় নেতা কি নেতা নয়, অবশ্যই ভুলটা বলে দিতে হবে। গোপ রেখেছে এত বড়, হাসলেও বোঝা যায় না, কাঁদলেও বোঝা যায় না, আবার কালার করে রেখেছে, আর হালকা ফতুয়া পাঞ্জাবি পরে চাইনিজ হুজুর, বুঝলেন তো? কি আশ্চর্য ব্যাপার,
আরে পীরে পীরে যদি মারামারি লাগে তাহলে ভক্তরা স্বর্গে না নরকে? হ্যাঁ, একজনা বলছে শিরায় শিরায় ভক্ত এই রক্ত, আরেকজনা বলছে ভাইজানের ভক্ত, আর ওর নিজের চাচা স্লোগান দিচ্ছে শিরায় শিরায় রক্ত খেকশিয়ালের ভক্ত। শুনেছেন? মানে ভাই ভাই পীরে পীরে মারামারি, তা খোদায় খোদায় যদি লড়াই হয় বান্দারা কি করবে? কঠিন ব্যাপার। মুশরিক কাকে বলে? এটা আপনাকে বলে দিলাম, যাদের আকীদা এই আছে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, মাধ্যম ধরে আল্লাহকে ধরতে হয়, অবশ্যই এরা হচ্ছে মুশরিক। চলুন এবার আপনাদেরকে মোমেন্টটা বলবো, বলে চলে যাব এক। আচ্ছা বলুন তো ঈমান কটা বিষয়ের উপরে রাখতে হয়? একদম ঠিক। এ মাদ্রাসা মৌলভী সাহেব না? হ্যাঁ বলি, আমি তাই তো ভাবছি যে ও কেন ফটফট করে সব কথা বলে দিচ্ছে। হ্যাঁ, তার মানে পেটে কিছু আছে ওর। আর এমনি যারা বলতে পারছে না, ও গোপাল ভাঁড়ের মতো শুধু মাথা নাচছে। কাল সকালে বলবি, আরে মমতাজুল কেমন বক্তা, সালা সাংঘাতিক বক্তা, সাংঘাতিক, ও হাসের মাদানে কী বক্তা, ও হরমুজার কী বললো, সহকাতার কী বলেছে, ফাটাফাটি করে দিয়ে চলে গেছে, একদম পীর মুড়ির সব লুঙ্গি খুলে এক গাছে তুলে দিয়েছে। যদি বলে আরে কী বলেছে, ওইটাই তো মনে নেই, তবে দিয়েছে সালা সাংঘাতিক, এটাই আপনার সকালবেলার উত্তর হবে, হবে না? দিয়েছে কিন্তু কঠিন দিয়েছে। আমি আবার আসছি পাশে, নতুন লুঙ্গি কিনেছি আবার খোলার জন্যে, ওখানে নিয়ে আসবে ইনশাল্লাহ। আর আমি বলে দিয়েছি আমি শাবল কুড়ুল নিয়ে কারু ভাঙতে যাব না, তবে আমি বক্তব্যের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যত বক্তা আছে সবাইকে বলে দিয়েছি, বেরাদা রাহুল শাহিনুর সবাইকে বলে দিয়েছি ফোন করে করে, এখন একটাই বিষয় যে পীর পূজারি পীর বলে ইসলামে কিছু নেই, এই ব্যাপারে শুধু বক্তব্য চালাও। আর রাহুলকে বলে দিয়েছি সব নাম্বার আমি জোগাড় করছি, তুই শুধু মোনাজারা কর, শুধু মোনাজারা কর আর মোবাইলে ছাড়। কী বললাম বুঝলেন না? আর আবু বক্কর বলে একটা ছেলে দেখবেন ঝাড়খণ্ডের বাড়ি, হ্যাঁ আবু বক্কর খুব ভালো করবেন, ও এই হাশেম মাদানির মাদ্রাসার ছাত্র, এটা জেনে রাখবেন। ও কিন্তু এখনও কমপ্লিট করেনি, এবার মনে হয় তিরিমিজি শরীফ পড়ছে, তা আল্লাহ এত দিমাগ ফাস্ট করেছে ওকে। আমি অনেক সময় অনেক হাদিস ওকে জিজ্ঞেস করি, হ্যাঁ জিজ্ঞেস করি ওকে, আর আবু বক্কর এটা কোথায় আছে রে, খাট করে কম্পিউটার টিপে বলে দেবে, মৌলি সাহেব এটা ওখানে আছে দেখে নেন। আল্লাহ ভাববে, আল্লাহ সবাইকে সব গান দেয় না, সবাইকে দেয় না, দেখবেন আর মোটামুটি 10 বছর অপেক্ষা করুন, পীর সাহেবের বউরা বড় বড় তাল গাছের পাকা তৈরি করে হাওয়া করছে, হ্যাঁ মানে মাছি তাড়াবে ইনশাল্লাহ। মানুষ যা হচ্ছে এখন সচেতন তাড়াতেই হবে। চলুন এবার আপনাকে বলছি মোমেন্ট, 6টা বিষয় ইমান রাখলে ইমান হয় কটা? 6টা। এক, আল্লাহকে এক বলে মানা, নবীকে শেষ নবী বলে মানা, কোরআনের প্রতি বিশ্বাস করা, কেতাবের প্রতি ইমান রাখা, আর ফেরেস্তাদের প্রতি ইমান রাখা, আখেরাতের প্রতি ইমান রাখা, ভাগ্যের ভালো মন্দের উপরে ইমান রাখা। আপনাদের গ্রামে একটা ছেলে এম এ পাস, আচ্ছা বলুন তো তাকে কেউ স্যার বলে ডাকে? ডাকে না তো, কেন? হ্যাঁ চাকরি পেলে ডাকবে, এ ভালো বোঝে কিন্তু, চাকরি পেলে ডাকে। নামাজ পড়ো তো ভাই, নামাজ পড়ো, 5 দিন হলো ধরেছ, তোমাকে তো ফুল দিয়ে বরণ করা ভালো, এসেছিস না ভাই তুমি এইখানে এসে, মানে কন্ট্রাক্টে মানে জলসা পরের দিন ছেড়ে দেবে নাকি? তাহলে ও যতদিন যাবে না ততদিন নিয়ত করেই রেখেছে, মানে ভাগ্যের উপরে যে ভালো মন্দ তারপর ইমান জি, তা ও যে বাইরে যাবে এর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ কোনো গ্যারান্টি আছে? তারপরেও এখনো পর্যন্ত বলছে বাইরে যাব, তার আগে পর্যন্ত পড়বো, মানে যাক ও একেবারে খারাপ নয় আর কি। যাই হোক, ও যদি এই মুহূর্তে দুনিয়া ছেড়ে চলেও যায়, তা আল্লাহ তাআলা হয়তো বাকি দিনের নামাজ না পড়ার পাপটা হয়তো ক্ষমা করে দিতে পারে, যদি তওবা ঠিক করে নেয় ক্ষমা করে দিতে পারে। যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে মাধ্যমিক পাস, এম এ পাস, বিএ পাস, ডবল এম এ, কেউ স্যার বলে না। স্যার উপাধি পেতে গেলে কি করতে হয়? স্কুলের সঙ্গে যুক্ত হতে হয়। যদি কোনো চাকরি না পাও তাহলে অন্ততপক্ষে খিচুড়ি স্কুলে হাতা ঘোরাতে হবে, বিরিয়ানি প্রতিদিন হচ্ছে স্কুলে, এই বিরিয়ানি তোমার রান্না করতে হবে আইসিডিএসের, তাই না? তবুও তোমাকে দিদিমণি বলবে, কিছু যদি মাস্টার না হতে পারো স্কুলে ঘন্টাটাও বাজাতে হবে, তবে তোমার নাম হবে স্যার, তার আগে নয়। এই যে 6টা জিনিস বিশ্বাস করলাম, আপনি যে এখনও স্যার হতে পারেননি, আপনি ডিগ্রি অর্জন করেছেন ইমানের, এখনও মোমেন হতে পারেননি। মোমেন হতে গেলে কী কী লাগবে?
কে কে আপনার ভিতরে কয়েকটা গুণ থাকবে, গুণগুলো বলে দেবো, ইনশাআল্লাহ আমরা মোমেন হব সকলে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভুল ত্রুটি যা আছে সব নিজেদের ভিতরে আজকে সব কিছু তওবা করে দিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একটা একটা করে শুনুন, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন মুমিন তো তারাই যারা পাপ কাজ করবে, দিনের বেলা পাপ কাজ করবে, রাতের বেলা মসজিদে গিয়ে পাপ কাজের কথা স্মরণে হয়ে যাবে, ভয়ে থপ 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 করে কাঁপবে, এরা হচ্ছে মোমেন। ভয় হয় পাপ করার পরে? ভয় হয় না। যুবক, তুমি রাতের বেলা কার সঙ্গে ফোনে ভিডিও কলে কথা বলো, সকালবেলা তুমি আবার তোমার বন্ধুদেরকে বলো কালকে সাবিনার সঙ্গে রাত দুটো পর্যন্ত ভিডিও কলে এই 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 করেছি, এটা তোমার চরিত্র। জি, অনেক অসভ্য পুরুষ মানুষ আছে, মারাত্মক অসভ্য। সেই পুরুষ মানুষগুলো নিজের বয়স সঙ্গে কাঁধে হাত দিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে, আছে না এরকম কাপুরুষ? আছে না? নেই? আছে। আর বাংলাদেশ সবথেকে নিকৃষ্ট জায়গা কেন বললাম? সোশ্যাল মিডিয়াতে সবথেকে যৌবনের বেশি সুড়সুড়ি দেয় বাংলাদেশ। দেখবেন নিজের বয়ের সাথে কি করে গলা জড়িয়ে ধরে শুয়ে আছে, হারাম কর সেটা ফেসবুকে ছাড়ছে। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার, ব্লগ ভিডিও তৈরি করছে। ওর বউ কি শাড়ি পরছে, কি ব্লাউজ পরছে, কি মার্কেট করলো, কি রান্না করলো, সেটাও দেখাচ্ছে। তবে আমাদের ভারত কিন্তু এই দিক দিয়ে অনেক ভালো, এটা আমি বলবো অনেক ভালো। আছে কিছু অমুসলিম ভাই বোনেরা, মুসলিমদের পাবেন না ভারতবর্ষে। আর মনে হয় সোশ্যাল মিডিয়াতে একটা দুটো একজন আনকালচার এদের ভিতরে হতে পারে, একটা দুটো ব্যতিক্রম। অসভ্য যুবক তুমি, তুমি অসভ্য পুরুষ মানুষ, নিজের বইয়ের ছবি তুলে তুমি ফেসবুকে ছেড়ে দিচ্ছ, আশ্চর্য ব্যাপার। অথচ এটা পাপ, তুমি নিজেও করছো স্ত্রীকে দেখিয়ে, অথচ তুমি সেটা একবার অনুতপ্ত হলে না যে আমি পাপ কাজ করলাম, আমার ভুল হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই। আল্লাহ বলছে মোমেনের প্রথম নম্বর গুণ হচ্ছে, ওরা হচ্ছে মোমেন। কারা তারা? যারা পাপ কাজ করবে তারপরে পরেই আল্লাহর ভয়ে থর 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 করে কাঁপবে, এরা হচ্ছে মোমেন। মারাত্মক একটা হাদিস বলছে, বা শুনে নেন। একজন মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন আল্লাহর নবী আমি ব্যভিচার করেছি। আল্লাহ রাসূল বলছেন ব্যভিচার করেছ, তার প্রমাণ কি? বলছে এই দেখুন আমার পেটে বাচ্চা চলে এসেছে আল্লাহ রাসূল। মহিলা তখন বলছেন আল্লাহ রাসূল পেটে বাচ্চা, এখানে আর নুকানোর জায়গা আছে? কোনো জায়গা নেই। বিশ্ব নবী বলছেন মহিলা কি করতে হবে বলো? বলছে আল্লাহর নবী আপনি আমাকে রজম করে দেন, অর্থাৎ কোমর পর্যন্ত পুঁতে আপনি আমাকে ইট পাথর মেরে ঢেল মেরে মেরে দেন। বিশ্বনবী বলছেন মহিলা তুমি তো অপরাধ করেছো, পেটের বাচ্চা তো করেনি, এক কাজ করো বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। বাড়িতে যাওয়ার পরে তুমি তোমার বাচ্চা জন্ম দাও, পর্যাপ্ত পরিমাণে যতদিন দুধ পান করবে ততদিন দুধ পান করাও, এবং রুটি খেতে শিখবে এরকম একটা বয়সে এলে অবশ্যই আমার কাছে তুমি আনবে, তোমার সাজা দিয়ে দেব। বিশ্বনবী বসে আছেন, মহিলাটি অনেকদিন পরে তার বাচ্চা ছেলের হাতে একটা রুটি দিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহর নবী আপনি কি আমাকে ভুলে গেছেন? আমি সেই মহিলা যাকে আপনি আমার কাছ থেকে আপনার কাছ থেকে ফেরত দিয়েছিলেন। বিশ্বনবী বলছেন বুঝতে পেরে গেছি, বুঝতে পেরেছি। তবে তোমার এটা জানা আছে যে বাচ্চাটা ছেড়ে তোমাকে এখনই চলে যেতে হবে? বলছে আল্লাহর নবী জানি। পৃথিবীর কাকে সব থেকে বেশি ভালোবাসো? বাচ্চাকেই ভালোবাসি। কিন্তু আল্লাহ রাসূল আপনি বলেছেন কিয়ামতের মাঠে যদি কোনো মানুষকে একদিন যদি দাঁড়িয়ে থাকতে বলা হয় দিনটা হবে 50,000 বছরের। আল্লাহু আকবার,
কোরআনের শব্দ এসেছে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবুল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন কিয়ামতের মাঠে পৃথিবীতে একজন নারী সবথেকে তার সন্তানকে বেশি ভালোবাসে, তার সন্তান নিচের দিক দিয়ে এমনিতে পড়ে যাবে, এমনিতে লজ্জার স্থান দিয়ে তার বাচ্চাটা পড়ে যাবে, মা বুঝতে পারবে না বাচ্চা কেমন করে হলো, বাচ্চা মায়ের পায়ের কাছে এসে বলবে মা একটু দুধ দাও, কলিজা ফেটে যাচ্ছে দুধ দাও, মা সেদিন তার বাচ্চার দুধ পান করানোটা ভুলে যাবে। আর মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে মাতালের মতো করে ঘুরছে, ওমা হুম বিসুকারা, আল্লাহ বলছে তারা কেউ মদ পান করেনি, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আমার কঠিন আজাবের ভয় তারা মাতালের মতো করে ঘুরছে গোটা কিয়ামতের মাঠ। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার নফসের কি হবে, আমার নফসের কি হবে। ওই দূর থেকে একজন মানুষ শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আপনি বলেছেন কিয়ামতের মাঠে যদি একদিন দাঁড়াতে বলা হয় 50,000 বছর, আমাকে যদি জাহান্নামের আগুনে একদিনের জন্য যদি নবী রাখা হয় সেই দিনটা হবে 50,000 বছরের। নবীজি আমার এই জেনা করার কারণে যদি আমাকে আল্লাহ একদিনের জন্য জাহান্নামে দেয় 50,000 বছর আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে, তার থেকে নবী আমার কলিজার নিংড়ানো সন্তানকে ফেলে দিয়ে আমি যদি আপনার সাজা যদি গ্রহণ করি, কোরআনের সাজা যদি গ্রহণ করি, অবশ্যই আমি কিয়ামতের মাঠে বাঁচব কি বাঁচব না, আল্লাহ নবী বলছেন মহিলা অবশ্যই তুমি বেঁচে যাবে। আল্লাহ নবী বলছেন বাচ্চাটা একজনকে দিয়ে দাও, একজনকে দিয়ে দেওয়া হলো বাচ্চাটাকে, বাচ্চাটাকে কোলে ধরে দাঁড়িয়ে আছে, মহিলাকে নিয়ে যাওয়া হলো ফাঁকা ময়দানে, কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো, ইট পাথর দিয়ে মহিলাটাকে মারতে শুরু করে দেওয়া হলো। আল্লাহ নবীর একজন সাহাবীর নাম হলো তার খালেদ বিন ওয়ালিদ, খালেদ বিন ওয়ালিদ বলছেন এত বড় একটা পাথর নিয়ে আমি এম করে মেরেছি তার মুখে, মহিলাটার মুখ থেকে রক্ত ছিটকিয়েছে, আমার মুখে লেগে গেল, আমি তাকে ভৎসনার সুরে বললাম হে অপবিত্র মহিলা, হে ব্যভিচারকারিণী মহিলা, এই বদমায়েশ মহিলা, তোমার রক্ত আমার পবিত্র মুখে লেগে গেল। এই বলে যখন গালাগালি করছে আল্লাহ নবী সাল্লাম দরজা খুলে বার হয়ে বলছে কে তোমরা ভৎসনা করছো বলো। খালেদ বিন ওয়ালিদ বলছেন আল্লাহর নবী আমি। বিশ্বনবী বলছেন খালেদ শোনম, এই মহিলাটা ব্যভিচার করেছে, তার বাচ্চা জন্ম দিয়েছে, নিজের কলিজা নিংড়ানো সন্তানকে এই দেখো কার কোলে রেখে দিয়ে নিজে মরতে বসেছে আল্লাহর ভয়ে, আল্লাহ আজাবের ভয়ে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি এই মহিলাটি যে তওবা করেছে, এই মহিলাটি আল্লাহকে যে ভয় করেছে, এই মহিলাটি আল্লাহর দরবারে যতটা ক্ষমা পেয়েছে এর ক্ষমাটা যদি, এর ওই অনুতপ্তটা যদি মক্কার একেবারে পাপী মানুষদের মাঝখানে বিলিবন্টন করে দেওয়া হয়, অজস্র পাপী মানুষ যারা কোনোদিন জান্নাতে যাবার চান্স পাবে না, ওই একজনের তওবা করার কারণে তারাও সব ক্ষমা পেয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই যারা পাপ করবে, পাপ করার পরে পরে ভয় হয়ে গেলে ভয়ে থরথর করে কাঁপবে, আল্লাহ আমার স্ত্রীর সঙ্গে পাপ করেছি, আল্লাহ আমার বোনের সঙ্গে ভুল করেছি, আল্লাহ আমার ভাইয়ের সঙ্গে ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। দুই, আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন হচ্ছে দ্বিতীয় নম্বরে গুণে গুণান্বিত, তাদের সামনে যখন আমার নিদর্শনাবলী যখন পেশ করা হয় তখন তার ঈমান যাদাতুহুম ঈমানা, তার ঈমান বৃদ্ধি পায়, তার ঈমান বেড়ে যায়। এখানে ব্যাখ্যা দুই প্রকারের, এক কোরআনের আয়াত পড়লে ঈমান বাড়ে, বাড়ে কি বাড়ে না, বাড়ে আপনাদের বাড়ে বাড়ে না। মনে আছে হযরত ওমর রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর কোরআন তেলাওয়াত শুনে বিস্তারিত ঘটনা ওর বোনের ব্যাপারে, কোরআন শুনে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করেছিলেন, ঘটনা মনে আছে, মনে আছে আজও পর্যন্ত। এখানে কোন হাজি সাহেব আছেন স্টেজে? কে হাজি সাহেব?
আছেন হাজী সাহেবকে দিয়ে কথাটা ভালো প্রমাণ করা যাবে ভেত বাঙালি ভাত খায় কিছু বুঝে না বাংলা একটু আড্ডু পড়তে জানে আরবির হ বুঝে না এই রকম লোক দেখবেন কাবা শরীফে হজ করতে যায় ইথিওপিয়া তানজানিয়া জার্মান জাপান উজবেকিস্তান পাকিস্তান ভারত বাংলাদেশ সারা পৃথিবীর বিভিন্ন ভাষাবলম্বী মানুষেরা তা কাবা শরীফে যায় একত্রিত হয়ে হজ করতে কিন্তু আব্দুর রহমান আস-সুদাইস আল্লাহু আকবার যখন কোরআন তেলাওয়াত করেন এত কান্না করেন যজস্বর বাঙালিরা যারা কোরআনের কিছুই বোঝে না তারা পর্যন্ত হাউ হাউ করে কাঁদে কাঁদে কি কাঁদে না কাঁদে কিসের কারণে আল্লাহ বলছেন আয়াতুহু যাযাতুহুম ঈমানা তাদের সামনে যখন আমার আয়াতকে তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায় দুই আল্লাহর কিছু নিদর্শনাবলী রয়েছে পৃথিবীতে এই নিদর্শনাবলী দেখে ঈমান বাড়তে হবে নিদর্শনাবলী চোখে দেখতে পান পান ভাই মাশাআল্লাহ দুটো একটা নিদর্শনাবলী বলি এই দার্জিলিং বেড়াতে গেছেন কেউ অনেক লক গার্ডেন বলে একটা জায়গা আছে না আছে আছে ওখানে গেলে আল্লাহ দেখতে পাওয়া যায় যদি বলছে আল্লাহ দেখতে পাওয়া যায় হ্যাঁ ওখানে আল্লাহ দেখতে পাওয়া যায় লক গার্ডেনে সুন্দরবনে যান আল্লাহ দেখতে পাবেন আপনি হয়তো ওই বেরেনে থাকেন না বলে হয়তো দেখতে পান না লক গার্ডেনে দেখেছি কত ফুট উঁচু থেকে পাহাড় পানি শোষণ করতে পারে না শুকনো পাহাড় থেকে পানি অজস্র ঝরিয়ে যাচ্ছে তলা দিক দিয়ে কোথায় যে পানি চলে যাচ্ছে আল্লাহু আকবার কেউ জানে না কে যে পানি ঝরায় আর পানি যে যায় কোথায় এর পিছনে কে কাজ করে কে আল্লাহ আশ্চর্য বাবা কুকুরকে দেখেছেন ডুমুরের পাতা খেতে কুকুর ডুমুরের পাতা খায় মাঝে সাঝে দেখেন না খায় তো খায় কুকুর কি তৃণভোজী প্রাণী কই অন্য পাতা খায় না ডুমুরের খায় কেন কে শেখালো এটা কে বলে দিল যে তুই অসুখে পড়ে গেলে ডুমুরের পাতা খাবি